হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ঝাঁজ লবঙ্গ। আমি প্রীতি আর আমি চলে এসেছি আবার নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকে অনেকগুলো কাজ আছে। তো মেন যে ব্যাপারটা হচ্ছে, আজকে বাড়িতে হবে দই বড়া। ভালোই গরম পড়েছে কিন্তু, ও আজকে রবিবার, আজকে ওয়েদারটা তাও ভালোই আছে, কিন্তু তাও আমরা দই বড়া খাবো, কারণ আমরা বাড়িতে সবাই দই বড়া খেতে খুব ভালোবাসি। আর কাকিমা ভালো দই বড়া বানায়, মাঝে মাঝেই বানায়, খুব টেস্টি করে। তো এখন যাব হচ্ছে চাকদা, চাকদা থেকে ফিরে বিকেলবেলা হবে দই বড়া। হ্যালো গাইজ, দেখো দেখো, আমি পুরো ভ্লগ ভলা নেই গাইজ। আমরা মাইলের পর মাইল ট্রাভেল করে এখানে এসেছি, এবং গাই এটা হচ্ছে আমাদের মডার্ন পকাই। আমাদের পকাই আর আগের মতন বাচ্চাটি নেই, পকাই এখন মডার্ন হয়ে গেছে গাইজ। এ পকাই ছোড়, এদিকে আয় পকাই, এদিকে আয় পকাই, এদিকে আয় পকাই, এদিকে আয় আমার খুব মজা লাগছে। আজকে আমি এমন একটা জিনিস কিনেছি, জীবনে প্রথমবার কিছু ভুলভাল জিনিস কিনে মনটা খুব মজা হচ্ছে। সেটা হচ্ছে গিয়ে ওটা কি কি কয় রে, কি কয় রে, ওই একটা জিনিস কিনেছি যেটা নাম আমি বলতে পারছি না। এই মুহূর্তে আমরা ট্রলার ফেল করে এক ঘন্টার জন্য এখানটায় বসে বসে আজ ওইটা সময় নষ্ট করছি। সেটা হচ্ছে গঙ্গার পাড়ে, রোদ গরমে গঙ্গা তো সবসময় ভালো লাগে, কিন্তু এই রোদের মধ্যে এখন আজুইরা বসে থাকতে মোটেই ভালো লাগছে না। এই যে এখানে আমি ডালগুলো রেডি করে নিয়েছি, ভেজানো ছিল, কাকিমা সকালবেলা ভিজিয়ে রেখেছিল। কলুই ডাল আছে এখানে, কলুই ডাল না কি ডাল বলে। আর ওই যে রান্নাঘরে কাকিমা চাটনি বানাচ্ছে, আন্টি এ দেখো ভিডিও বানাতে এখানে চলে এসেছি, চাটনি ভিডিও বাবারে। এটা এত হলো না, ছোট বাটিটা আমি নিয়ে নিয়েছিলাম, তারপরে ঠিক এরকম পেস্ট হবে। এই দেখো পেস্টটা আমি নামিয়ে নিলাম। এখনো এই ছোট বাটিটা করতে অনেকটা টাইম লাগবে আমার, এই যে এখন এতগুলো আছে এগুলো সব করতে হবে। এই যে রাধুনি এখন হচ্ছে চাটনি, এখন চাটনি রান্না করছে, তেঁতুলের চাটনি, যেটা ছাড়া দই বড়া একদম অসম্পূর্ণ। এটা কিছু কিনেছি, হ্যাঁ দারুণ সুবিধা হয়, খুব মজা লাগছে এটা কিনে আমার থেকে আমার। এটা কেনার পরে ভাবছি আরো কতগুলো ভিডিও বানাবো। চাটনিটা টকবক টকবক করে ফুটছে, এটা রেসিপি দেবো না, এটা কাকিমার সিক্রেট রেসিপিওয়ালা চাটনি, যেটা আমরা একদমই বিক্রি করতে রাজি নই। সুতরাং টাটা, আপনার সেই চাটনিটা দেখুন, জিভ দিয়ে জল ফেলুন। এটা তেঁতুলের চাটনি, ভালো করে শুনুন, তেঁতুল তেঁতুল শুনে জিভ দিয়ে জল বেরোবে। এই যে তেঁতুল, এটা থেকে নিংড়ে নেওয়া হয়েছে রসটা, আপনাদের ভালো করে দেখিয়ে দিলাম, কিন্তু রেসিপি দিতে পারবো না। এই যে ঠাকুমা এখানে বসে আছে, ঠাকুমার নিরামিষ, ঠাকুমার নিরামিষ রান্নাঘরে তৈরি হচ্ছে সোমবারের তেঁতুলের চাটনি। আমার তো এখনো পেস্ট করা অনেক বাকি আছে, খানিকটা পেস্ট করেই হাঁপিয়ে গেছি। ওই যে টুনটুনি এসেছে দই বড়া খেতে, ওই যে টুনটুনি দই বড়া খেতে এসেছে, দেখো ডাক করেছে টুনটুনি, এই টুনটুনি ডাক করেছে, টুনটুনি বল হাই, বল হাই, বল বল হ্যালো গাইস। এই দেখো গাইস, আমার জুঁই ফুল গাছে কত ফুল ফুটেছে, বাপ রে বাপ গন্ধে, আহ কি শান্তি কি শান্তি। অনেক ফুল ফুটেছিল, অনেকগুলো ইয়ে হয়ে গেছে, কি বলে ঝরে গেছে। এই যে এখন এই ব্যাটারটা পুরো ঘেটা হচ্ছে, কাকিমা ঘেটছে। এ বাবা, একটা একটা ভুল হয়ে গেছে, আদা আর কাঁচা লঙ্কা পেস্ট দেওয়া হয়, দিসনি তুই? একদম মনে নেই আমার, ওটা মুখে একটু পান চা লাগলো বড়টা। এবারে হাত ধুই, হাত দিতে হয় আর হাত দিবি না, পিয়াজ কুচি না, পিসি আজকে দেখছে যে কি। আর এখানে বড়া ফ্যাটটা তো, বড়া ফেটা তো বলছে, দেখেছো তো কথা জড়ি মরি একাকার হয়ে গেছে। ব্যাটারটা ফেটাতে ফেটাতে হঠাৎ মনে পড়েছে যে আমি এর মধ্যে আদা আর কাঁচা লঙ্কা দিতে হয়, তো সেটাই আমি দিতে একদম ভুলে গেছি আমার মনে। আর ওই দেখো পিছনে একজন দুষ্টুমি করেই গেছে, তখন থেকে ওর বক্তব্য হচ্ছে ও করবে এই সব কাজ। প্রথম চুলা চাইপে গেছে, কইতে গেছিলাম এই যে এখানে প্রথম প্রথম দই বড়ার বড়াগুলো চাপানো হয়ে গেছে। আর এখানে এটা মৌরি জল, তাই না? মৌরি জল, মৌরি জল দেওয়া হয়ে এখানটা উষ্ণ গরম জলে মৌরি ভেজানো হয়েছে, যেটাতে বড়াগুলো ভেজানো হবে পরে।
আর এখানে কাকিমা বড় বড় ভেজে নিচ্ছে আর এই একজন শুধু দেখতে এসেছে পরে খাবে খুললি কোনো কাজে নেই আর এখানে পিষিঠাম এখানে এখানে পিষিঠাম্মা পেঁয়াজ কুচি 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 করছে কি আছে তুই ভেজে নিবি বাড়িতে সেই জন্য রেখেছি এখানে আমি দই ফেটাচ্ছি দইটা ফেটিয়ে নিতে হবে ভালো করে এর মধ্যে কিছু কিছু মশলাপাতি দেওয়া হবে যেগুলো একদম সিক্রেট মশলাপাতি আপনাদের বলবো না আপনারা শুধু নুন আর চিনি নুন চিনি আর হচ্ছে চাট মশলা এই তিনটে জিনিস দেবো কিন্তু এই তিনটে জিনিস ছাড়া আর কি দেবো সেগুলো বলা যাবে না যাই হোক জোতার হাঁপিয়ে গেছে এখন অনেকক্ষণ ধরে সুন্দর করে ফেটাতে হবে এর মধ্যে সামান্য একটুখানি জল দিতে হবে তারপরে মাল মশলাপাতি দিতে হবে তারপরে ভালো করে ফেটাতে হবে নর্মালি প্রথমে আগে ঢেলে ফেটিয়ে নিলাম খানিকক্ষণ তারপরে এখন আরেকটু ভালো করে ফেটাতে হবে তারপরে এটা রেডি হবে আপাতত দইবারও ভেতরে হচ্ছে এটার উপর দিয়ে দই দিয়ে আমি বাকিটা দেখাবো চাটনিটাও দেখ চাটনি যখন করা হচ্ছে ভিডিও বানিয়েছিলাম হ্যাঁ সব দেখাবো আপনাদেরকে টাটা এই যে এখানে বড়াগুলো ভেজে ভেজে রাখা হয়েছে এইগুলো সদ্য সদা হয়েছে তার জন্য এর কালারটা এরকম লাল লাল আর এটা অনেকক্ষণ ভিজেছে বলে এর কালারটা সদা সদা হয়ে গেছে নতুন বড়া এখানে কাকিমা আবার দিচ্ছে আর ওইখানে দিদি খাওয়ার তজ্জর হচ্ছে ও শুধু খাওয়ার পাটে আছে আর কোনো পাটে নেই আর ঝুড়ি ভাজা স্পন্সর করেছে এই যে দিদি ঝুড়ি ভাজা নিয়ে এসেছে ঝুড়ি ভাজা ছাড়া দই বড়া একদম অসম্পূর্ণ ঝুড়ি ভাজা আর পেঁয়াজ পেঁয়াজ করছে একদমই অসম্পূর্ণ আর এখানে একজন বিস্কুট খাচ্ছে যার সাথে আমি কথা বলবো না কোনোদিন কথা বলবো না যার সাথে আমি কারণ সে খুবই দুষ্টু তার জন্য আমি একটা চকলেট এনেছিলাম কিন্তু সেই চকলেটটা আমি অন্য কাউকে দিয়ে দেবো তোর সাথে আমি কথা বলবো না কোনোদিন কথা বলবো না আর একদম আমার কাছে আসবি না এই যে কাকি এখানে খাওয়া শুরু করেছে এই যে দইবড়া সাজানোর পরে আর ফটোটা তোলা হয়নি খাওয়া শুরু হয়ে গেছে আমাদের কাকি কেমন হয়েছে বলো আর এখানে আরো দইবড়া ভাজা চলছে রাধুনি এখন ফোনে কথা বলছে দিদি এখানে খাওয়ার জন্য নিচ্ছে আমি অলরেডি নিয়ে নিয়েছি খাচ্ছি চলছে এই যে এখন বড়া ভাজা হচ্ছে এটা হচ্ছে আজকের মতন শেষ ছিল আবার আমরা মঙ্গলবার দিন বড়া ভাজবো বড়া ভাজা কমপ্লিট খাওয়া দাওয়া মোটামুটি কমপ্লিট আমরা আবার রাতের বেলা খাবো এখন আমরা গোজগাজ করে রাখছি তারপরে রাতের দিকে আমরা আবার খাবো দই বড়া রেডি করে রাখছি এটা কি বলতো রেডি করে রেখে দাঁড়াও দেখাচ্ছি কিরকম ভাবে রেডি এই যে কাকিমা যে এখানে সাজিয়ে দিচ্ছে এক এক করে এটাকে সুন্দর করে রেডি করে রেখে তারপরে এটা যদি ফ্রিজে রেখে দিই না তারপরে ফ্রিজে যে ঠান্ডা হয় না ওই ঠান্ডাটা খেতে দারুণ লাগে দারুণ মানে দারুণ তো সেটাই খাবো বলে রেডি করা হচ্ছে এই যে আমার রাতে খাওয়ার জন্য দই বড়া একদম রেডি এটার মধ্যে শুধু এটা এখন ফ্রিজে রাখবো যার কারণে ঝুড়ি ভাজাটা দিলাম না এটা এরপরে ফ্রিজে রাখবো ফ্রিজে রাখার পরে এটা ঠান্ডা হবে রাতের বেলা খাওয়ার সময় ঝুড়ি ভাজা দিয়ে খেয়ে নেবো দারুণ টেস্ট আর এই দেখো ঠাকুমা এখানে থাকে 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 শুধু আমসত্ব দিয়ে রেখেছে অনেকগুলো অলরেডি আরো অনেক আমসত্ব তুলে রেখেছে দিয়ে মানে শুকিয়ে গেছে সেগুলোকে তুলে রেখেছে আবার এখানে আমের আচার যাই হোক এখন এটাকে ফ্রিজে ঢোকাবো তারপরে রাতের বেলা যখন খাবো তখন আবার তোমাদের সাথে দেখা হচ্ছে আর এই দেখো বেড়া বলছি কথা পেঁচিয়ে যায় আমার শুধু এত তাড়াতাড়ি কথা বলি তো সেই জন্য এই দেখো এখানে বড়াগুলোর ব্যাটাটা বেঁচেছিল বলে সেখান থেকে কিছুটা ব্যাটা নিয়ে কাকিমা পেঁয়াজ পেঁয়াজ দিয়ে আবার একটু পকোড়া টাইপের ভেজেছে সেটা খেতে দারুণ টেস্টি লাগছে একদম অসাম আর এই যে আমাদের রাধুনি যাই রান্না করে সেটাই টেস্টি হয়ে যায় ওনার রান্নার হাতটাই সেরকম হাতটা দেখিয়ে দাও তোমার যা দেখো যেই ভিডিওটা অন করলাম অমনি কারেন্ট চলে গেল তো যাই হোক আলোর কাছে চলে এসেছি ভিডিওটা শেষ করতে গিয়ে কারেন্টটাই চলে গেছিলো তো বাইরে চলে এলাম ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক করো কমেন্ট করো শেয়ার করো ও হ্যাঁ আরেকটা কথা ওই যে তখন বলছিলাম না কে কী কী মশলা দেওয়া হয়েছে সেগুলো বলবো না আসলে সেরকমটা না কী কী মশলা দেওয়া হয়েছে আমি নিজেও জানি না সেই কারণেই বলিনি এরকম কিচ্ছু এমন দেওয়া হয়নি যেগুলো আমি বলতে পারবো না তো ঠিক আছে সবাই ইউটিউবে অনেক ভিডিও পাওয়া যায় দেখে নিও আমার কাকিমার রেসিপি নিতে হবে এর কোনো মানে নেই টাটা 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 পয়সা দিলে কাকিমার রেসিপি বলবে না হলে বলবে না আমি অত পয়সা দিতে পারবো না সরি টাটা ওই যে আমাদের রাধুনি এই কই গেল ওই যে আমাদের রাধুনি আর ওই যে আমাদের ভাঙা চেয়ার আমরা তো খুব গরিব তাই আমরা ভাঙা চেয়ারে বসি টাটা